পরিচর্চারে সম্বলপুর বিশ্ববিদ্যালয় যুক্ত তিনি প্রশ্নপত্র লিঙ্ক বাতিল হেলা এডুকেশন অনার্সর পরীক্ষা সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের যুক্ত তিনি শেষ বর্ষর দ্বিতীয় সেমিস্টার এডুকেশন অনার্স পরীক্ষার প্রশ্নপত্র লিঙ্ক অভিযোগ প্রমাণিত হওয়ার পরে পরীক্ষা বাতিল করিথিবা সূচনা দেইছন্তি কর্তৃপক্ষ প্রশ্নপত্র ছপা হওয়ার পূর্বর লিক হইতিবা পরীক্ষা নিয়ন্ত্রক সূচনা দেইছন্তি এহাদ্বারা 205 কলেজের 5000 ঊর্ধ্ব ছাত্রছাত্রী প্রভাবিত হইছন্তি বাতিল হইতিবা পরীক্ষাকু পুনিথরে সঠিক সময়রে করা যিব যদি এই ঘটনায় কোনসি অধ্যাপকঙ্ক সম্পৃক্তি প্রমাণিত হুয়ে দৃঢ় কার্যানুষ্ঠান নিয়া যিব প্রাথমিক তদন্তরু তো আমি জানিছু যে ম্যানুস্ক্রিপ্ট লেভেলে হয়েছে যে প্রফেসর লেভেল পরীক্ষা তো বাতিল করে দিয়েছু তিন চার দিন ভিতরে পরীক্ষা হব ঠিক সময় রেজল্ট বাহিব ঠিক সময় সার্টিফিকেট দিয়াযিব পিলামানকৰ কোনোসি অসুবিধা হব না আমি এইটা বি রেকমেন্ড করছি অনরেবল ভাইস চ্যান্সেলরকে যে যে বি প্রফেসর কোশ্চিন সেট করছেন তাঙ্ক বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান নিয়াযিব সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের যুক্ত তিনি তৃতীয় বর্ষর এডুকেশন অনার্স প্রশ্নপত্র লিক যোগু হইরাণ হেউছন্তি ছাত্রছাত্রী এইভাবে ঘটনা বারম্বার হেউতিবারু ছাত্রছাত্রী ও জনসাধারণ মধ্যে অসন্তোষ প্রকাশ পাইছি বারম্বার বারম্বার সম্বলপুর বিশ্ববিদ্যালয় অধীনে থাকা কলেজ গুড়িকর এমিতি পশ্চিমবঙ্গ লিক হউছি আউ এথিপাই দেখন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোটে পক্ষ দায়ী রহিবে কারণ সেমানে কোনসি ক্ষেত্রে মধ্যে কোনসি প্রকার দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করু নাহান্তি তো আমি চাহুছু এই যে সংবেদনশীল মামলার পুরাপুরি উপযুক্ত তদন্ত করা যাও আর যে দোষী তাকু খোঁজি বাহার করা যাও আর তাকু অতি কঠোর দণ্ড করা যাও কেউ পরিস্থিতিরে প্রশ্নপত্র ভাইরাল হেলা তার তদন্ত চালিছি পরবর্তী সময়ে পরীক্ষা কেবে হব সেই তারিখ ধার্য করবে সম্বলপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্বলপুর বুলারু জ্যোতি কুমার নন্দ অর্গস নিউজ।